আসসালামু আলাইকুম এভরিওয়ান, জিএসএম আলোর পক্ষ থেকে আমি মিনহাস হয়েছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা আইফোন ফ্ল্যাশ করতে হয়। আই হোপ সকলে এই বিষয়টা জানেন, শুধুমাত্র যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটা। কম্পিউটারের সাহায্যে কিভাবে একটা আইফোন ফ্ল্যাশ করতে হয় তার একটা এ টু জেড প্রসেস দেখাবো আমি আপনাদেরকে। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। সো উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম লেটস বিগিন দিস ভিডিও। ওয়েল, একটা আইফোন ফ্ল্যাশ করার জন্য ফার্স্ট অফ অল আমরা 3O টুলটা ওপেন করে নিলাম এবং এখন আমরা মোবাইলটা ক্যাবেল কানেক্ট করে দেবো। যে মোবাইলটা আমরা ফ্ল্যাশ করব ওই মোবাইলটার ক্যাবেলটা কানেক্ট করে দেবো কম্পিউটারের সাথে। কানেক্ট করে দিলে 3O টুলে এইরকম ইনফরমেশনগুলো চলে আসবে। ওয়েল, এই ইনফরমেশনগুলো চলে আসার পর এখানে মোবাইলের মডেলটা দেখতে পারতেছেন এবং নিচে iOS ভার্সন রাইট নাও কত আছে সেটা কিন্তু দেখতে পারতেছেন। তো মোবাইলটা ফ্ল্যাশ করার জন্য আমরা চলে যাব এখান থেকে স্মার্ট ফ্ল্যাশে। স্মার্ট ফ্ল্যাশে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভার্সন কিন্তু জায়গা দেখা যাচ্ছে এবং এখান থেকে যেগুলো বেটা এগুলো কিন্তু হবে না। যেগুলো অনলি ভার্সনগুলো দেওয়া আছে যেমন 17.5, 17.4 এগুলো দিয়ে আমাদের ফোনটা ফ্ল্যাশ করতে হবে। তো আপনার লাস্ট যে ভার্সনটা সেটা দিয়ে ফ্ল্যাশ করলে কিন্তু বেটার হবে। যদি আপনি একটা ফোন ফ্ল্যাশ করতে চান সেক্ষেত্রে iOS ভার্সন লাস্ট যেই ভার্সনটা রাইট নাও আছে সেই ভার্সনটা দিয়ে কিন্তু আপনাকে ফ্ল্যাশ করতে হবে, বা সেই ভার্সনটা দিয়ে ফ্ল্যাশ করলেই কিন্তু ভালো হবে। সো এখানে লাস্ট ভার্সন আছে 17.5, এটা দিয়ে আমরা ফ্ল্যাশ করব। এবং এই ফাইলটা ডাউনলোড করার জন্য এই যে পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে কিন্তু ক্লিক করলেই ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে এবং এখানে ক্লিক করলে আমরা কিন্তু এই হিস্ট্রিটা দেখতে পারবো, ডাউনলোড হিস্ট্রিটা দেখতে পারবো। তো যেহেতু আমার এখানে একটা ফাইল ডাউনলোড করা আছে 17.4.1, এই ফাইলটা ডাউনলোড করা আছে এবং আপনাদের দেখানোর পারপাসে আমি এই ফাইলটা দিয়ে ফ্ল্যাশ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ফাইলটা দিয়ে ফ্ল্যাশ করার জন্য এই ফাইলটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর নিচ থেকে এখানে দেখেন কিছু অপশন আছে, রিটেইন ইউজার্স ডাটা, কুইক ফ্ল্যাশ, এন্টি রিকভারি ফ্ল্যাশ মোড, ফিক্স ফ্ল্যাশ। তো আপনি এখান থেকে কুইক ফ্ল্যাশ এটা দিয়ে ফ্ল্যাশ করবেন। আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম, কুইক ফ্ল্যাশে একটা ক্লিক করে দিয়ে ফ্ল্যাশে ক্লিক করলাম এবং এখান থেকে আমি করে দেবো ফ্ল্যাশে ক্লিক। তারপর এই ফোনটা ফ্ল্যাশ হওয়া শুরু করবে। ফ্ল্যাশটা 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো, হয়তো বা কিছুটা সময় নেবে। আমরা ভিডিওটি একটু স্পিড করে দিচ্ছি। ওয়েল, দেখতে দেখতে আমাদের ফ্ল্যাশ কিন্তু কমপ্লিট। যখন ফ্ল্যাশটা কমপ্লিট হয়ে যাবে, 100% হয়ে যাবে, দেখবেন যে এখানে লেখা চলে আসছে কংগ্রাচুলেশনস ক্লিন ফ্ল্যাশ কমপ্লিট। এই লেখাটা চলে আসবে, এই লেখাটা চলে আসছে মানে আমাদের ফোনটা কমপ্লিটলি ফ্ল্যাশ হয়ে গিয়েছে। এবং আমরা যদি এখান থেকে আই ডিভাইসে ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন iOS ভার্সনটা কিন্তু এখন আপডেট হয়ে গিয়েছে। আগে কিন্তু ছিল 17.0.3 এবং রাইট নাও আমরা যেটা দিয়ে ফ্ল্যাশ করেছি সেটা আছে 17.4.1। সো iOS ভার্সনটা কিন্তু আপডেট হয়ে গেল এবং একটা ফোন কমপ্লিটলি ফ্ল্যাশ হয়ে গিয়েছে। সো এই ছিল আইফোন ফ্ল্যাশের কমপ্লিট একটা প্রসেস। আই হোপ এই ভিডিওটা দেখে আপনি খুব সহজে শিখে গিয়েছেন কিভাবে একটা আইফোন ফ্ল্যাশ করতে হয় কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।